Para 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 yoy,
jadi kolako, kiri laci tangdi, koroyani pasara, dari dari pasadi, kuri kuri omagi, koroyani jarora, cuman cuman himbagi, jodoh koroy pasadi, rumah jadi kolako. Jani paraga, lanci kiri tangi, cuman cuman omagi, baca baca omagi, yang terkisah masa deh. Kintu es sengseng aru kara dorkar, karena sejarah sudur ajar maharani noy, jadi abis aku lebaran lu. আমি সব সময় কথা বলি ইতিহাস শুধু রাজা আর মহারানীর গল্প দিয়ে ইতিহাস হয় না আজকে আমরা নারায়ণ শব্দ ইউজ করছি বহুদিন ধরে কতজন যুবক যুবতী এখানে জানে যেন বিজয় মানিক্যের আমলে গজভীম নারায়ণ সিলেট দখল করেছিল পাঠান থেকে ওদের মুক্তিও লাগে ওদের ইতিহাস পড়তে হবে রাজা জিয়ার সঙ্গে রায় কাচাক রায় কসম গজভীম নারায়ণ বহু সেনাপতি আছে আমাদের প্রত্যেক ট্রাইবের আমাদের সেনাপতি আছে যারা বীরত্ব সহিত ত্রিপুরাজ্যকে স্বাধীন রেখেছিল এতদিন পাঠান মোগল ইংরেজ থেকে ওদের ইতিহাসও পড়া দরকার মডার্ন হওয়া দরকার এটাও পড়া দরকার জ্যাক এঞ্জিল ওয়েন আপ দ্য হিল এটা ভালো কথা কিন্তু আমাদের সঙ্গে এটা কোনো সম্বন্ধ আছে মনে হয় জিঙ্গল 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 বেলস ভালো ভালো নসিব ভাই এটাও শেখা দরকার সব কথাই শেখা দরকার কিন্তু এর চেয়ে বড় দরকার হলো নিজের ইতিহাস শেখা নিজের সংস্কৃতিকে সম্মান দেওয়া ও এমপি বলেছিলেন যে ধর্মই হোক সংস্কৃতি সবার আপনি কিভাবে পূজা করবেন সেটা আপনার ইচ্ছা কিন্তু সংস্কৃতি পালন করা সেটা আপনার সামাজিক দায়িত্ব ইট ইজ ইয়োর ডিউটি টু অবজার্ভ ইয়োর সোশ্যাল কাস্টমস নো ম্যাটার হাউ ইউ প্রে ওয়েদার ইউ গো টু আ চার্চ অর ইউ গো টু আর মস্ক অর ইউ গো টু আ টেম্পল অর ইউ গো টু আ বুদ্ধি মনস্ট্রি ডাজ নট ম্যাটার That is your private matter, as he said. আমাদের এমপি বলেছেন সেকিউলার ভালো কিন্তু সোশ্যাল ডিউটি করতে হয় মানুষ মানে সমাজ থাকে না সেটা কি আমরা বলবো সোশ্যাল থানসা সেটাই ত্রিপ্রাসাদের উন্নতির পথ সেটাই ত্রিপ্রাসাদের উন্নতির পথ সোশ্যাল থানসা সমাজের জন্য চিন্তা করা এবং পলিটিক্যাল থানসা সম্ভব না আর ভারতবর্ষে মাল্টি পার্টি সিস্টেম অনেক পার্টি থাকে একটি পার্টি করতে অন্য পার্টি আমরা যদি মনে থেকে বলি আমরা থানসা চাই ত্রিপ্রাসাদ সেটা হবে সামাজিক থানসা এই ফেস্টিভ্যাল মাধ্যমে হবে গড়িয়া পূজার মাধ্যমে হবে বিজুর মাধ্যমে হবে গড়িয়া পূজা কি খাটি পূজার মাধ্যমে হবে এবং নিজের ইতিহাস জানার মাধ্যমে হবে তখন দেখবেন সমাজ উন্নত হয়েছে আর আমি খুব আনন্দিত আমাদের এমডিসি সাহেব বলছিলেন এনি ফেস্টিভ্যাল শুধু রাজকানে ফেস্টিভ্যাল নয় ব্লাড ডোনেশন হবে বৃক্ষরোপণ হবে সেটা হবে সামাজিক দায়িত্ব তাই যারা অর্গানাইজাররা আছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে যুবকদের ইয়াং জেনারেশনকে বলি যে নিজের সমাজের প্রতি সম্মান যেটা আমাদের ত্রিপ্রাসাদের মধ্যে হাজার হাজার বছর ধরে চলে আছে সেটা যেমন থাকে শুধু পলিটিক্স নয় পলিটিক্স জীবনের একটা অংশ খুবই ছোট অংশ
সমাজ থাকলে আমরা আছি, সমাজ নেই তো আমরাও নেই, বিলুপ্তির পথে। এবং কাকে দোষ দিয়ে হবে না, আজকে আমরা বৈশ করছি, আমরা কি বলে গড়িয়া করি, খাটি পূজা করি, ভালোভাবে করি এখন, আর সরকারও চায়, আর এই সরকার বিশ্বাস করে। ভারতীয় সমাজ কিন্তু একত্র করতে হয়, সেটা ভারতীয় সংস্কৃতির দ্বারাই করা সম্ভব। ইফ ইউ ওয়ান্ট টু ইউনাইট দ্য পিপল অফ ইন্ডিয়া, দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে টু রিয়েলাইজ দ্যাট ইট ইজ নট ইউনিটি ইন ডাইভার্সিটি, ইট ইজ ডাইভার্সিটি ইন ইউনিটি। অনেকজনে বলে ইংলিশ কথা, ইউনিটি ইন ডাইভার্সিটি, সেটা হয়তো ঠিক না। ডাইভার্সিটির মধ্যে একটা ইউনিটি আছে, আপনারা বৈশ করছেন, অ্যাসাইমে বিহু করে, কিছুদিন পরে আবার হবে ওনাম, পোঙ্গাল অফ ইন্ডিয়ায়। যেমন একটা মালা হয়, সেটা সুতো একটাই থাকে, ওয়ান থ্রেড বা ডিফারেন্ট ফ্লাওয়ার্স, ডিফারেন্ট ফ্লাওয়ার্স। আমরা কোনোদিনও বলি না ইউনিফর্মিটির কথা, সব কিছু একরকম হতে হবে, সেটা সম্ভব না, সেটা প্রকৃতির সম্ভব না, ইট ইজ নট পসিবল ইন নেচার করা। এবং পলিটিক্যাল থানসা সম্ভব না, কারণ ভারতবর্ষে মাল্টি পার্টি সিস্টেম, অনেক পার্টি থাকে, একটি পার্টি করতে হবে, অন্য পার্টি করবো না, তো তো চাইনা হয়ে যাবে, রাশিয়া হয়ে যাবে, ভারতবর্ষে মাল্টি পার্টি সিস্টেম। সুতরাং পলিটিক্সের মাধ্যমে থানসা হবে না, থানসা যদি হয় নিজের সামাজিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে থানসা হবে। এবং সেটার প্রথম পদক্ষেপ হলো নিজের ইতিহাসকে জানা, নিজের সংস্কৃতিকে সম্মান দেওয়া, কারণ আত্মসম্মান না থাকে আত্মনির্ভরতা আসে না। ইউ ক্যানট হ্যাভ সেলফ সাফিসিয়েন্সি উইথাউট সেলফ রেসপেক্ট। আমি বারবার ত্রিপুরা সাদের বলি, যেখানে যায় হয়তো আমার কথা অনেকজনে পছন্দ করে, অনেকজনে পছন্দ করে না, কারণ সবাই পছন্দ করে একটু পলিটিক্স করা, এমপি সাহেব বলছিলেন। কিন্তু আমরা যদি মনে থেকে বলি আমরা থানসা চাই ত্রিপুরা স্যার, সেটা হবে সামাজিক থানসা, এই ফেস্টিভ্যাল মাধ্যমে হবে, গড়িয়া পূজার মাধ্যমে হবে, বিজুর মাধ্যমে হবে, গড়িয়া পূজা কি খাটি পূজার মাধ্যমে হবে, এবং ইতিহাস নিজের ইতিহাস জানার মাধ্যমে হবে। তখন দেখবেন সমাজ উন্নত হয়েছে। এবার আমি খুব আনন্দিত, আমাদের এমডিসি সাহেব বলছিলেন এনি ফেস্টিভ্যাল শুধু রাজগানের ফেস্টিভ্যাল নয়, ব্লাড ডোনেশন হবে, বৃক্ষরোপণ হবে, সেটা হবে সামাজিক দায়িত্ব। তাই যারা অর্গানাইজাররা আছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে যুবকদের, ইয়াং জেনারেশনকে বলি যে নিজের সমাজের প্রতি সম্মান, যেটা আমাদের ত্রিপ্রাসাদের মধ্যে হাজার হাজার বছর ধরে চলে আছে, সেটা যেমন থাকে। শুধু পলিটিক্স নয়, পলিটিক্স জীবনের একটা অংশ, খুবই ছোট অংশ, সমাজ থাকলে আমরা আছি, সমাজ নেই তো আমরাও নেই, বিলুপ্তির পথে। এবং কাকে দোষ দিয়ে হবে না, আজকে আমরা বৈশ করছি, আমরা কি বলে গড়িয়া করি, খাটি পূজা করি, ভালোভাবে করি এখন, আর সরকারও চায়। আমি ত্রিপুরা জুবলাই বুথু সেন্ট্রাল কমিটির যারা মেম্বাররা আছেন সবাই আবার অভিনন্দন দেবেন, খুব সুন্দর একটা উৎসব হচ্ছে, এবং উৎসবের সময় বক্তৃতা বেশি হলে রসভঙ্গ হয়, টু মাচ অফ স্পিচ ডিউরিং ফেস্টিভ্যালস ইজ নট গুড। অনেক বক্তৃতা শুনেছেন, এবং নারায়ণ আমাদের নারায়ণ খুব সুন্দর কথা বলেছেন, এবং এই বৈশু শুধুমাত্র ত্রিপুরা রাজ্য নয়, অ্যাসাম, হোল অফ ইন্ডিয়া এবং সাউথ ইস্ট এশিয়া সবখানে মানানো হয়।
সেটাই দেখা যায় যে পৃথিবী একটা পরিবার, সাংস্কৃতিকভাবে পৃথিবী একটা পরিবার, এবং আমাদের যে সংস্কৃতি আছে ভারতীয় সংস্কৃতি, সেখানে আমরা ত্রিপুরার সংস্কৃতিও আছে, এবং ত্রিপুরা এমন একটা জায়গা যেখানে মিশ্র সংস্কৃতি আছে, এটাকে আমরা মিনি ইন্ডিয়া বলতে পারি। তাই উৎসবের একটা রাজ্য ত্রিপুরা রাজ্য, যেমন আমাদের ত্রিপুরাসাদের আছে, বাঙালিদেরও আছে, মুসলমানদের আছে, খ্রিস্টানদের আছে, সব উৎসবই আমরা মানাই। এবং আমি তো বিশ্বাস করি, আমাদের এমপি সাহেব বলেছেন আর আমিও বিশ্বাস করি, যদি সমাজে থানসা নিয়ে আসতে হয় সেটা সামাজিক থানসা করতে হবে। এই ফেস্টিভ্যাল, বৃক্ষরোপণ, ব্লাড ডোনেশন, ফাইট অ্যাগেনস্ট ড্রাগস, এটা নিয়ে সমাজে থানসা নিয়ে আসতে হবে। রাজনীতি দিয়ে থানসা হয় না, রাজনীতি দিয়ে কোনোদিনও থানসা হয় না। আমি সবসময় বলি, যখনই আমি দীপ্রাসাদের সঙ্গে কথা বলি আমি কথা বলি, এবং থানসার একটা সবচেয়ে বড় কি বলবো আমরা বিষয় হলো নিজেদের সংস্কৃতি এবং ইতিহাস। এই সরকার আসার পরে নারায়ণ সাহেব বলছিলেন বিবেক মানিকের মূর্তি হয়েছে, বিচন্দ মানিকের মূর্তি আমরা লাগিয়েছি, রানী তুলসীবতীর মূর্তি তুলসীবতী স্কুলে বসেছে, বীরেন্দ্র কিশোর মানিকের নামে আমরা একটা সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করছি পুরানো রাজভবনে। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও করা দরকার, কারণ ইতিহাস শুধু রাজার মহারানীর নয়। যদি আমি রাজ পরিবারের লোক, আমি সবসময় কথা বলি, ইতিহাস শুধু রাজা আর মহারানীর গল্প দিয়ে ইতিহাস হয় না। গঠনতন্ত্র, সেখানে আমরা ধর্মনিরপেক্ষ শব্দ আমরা ব্যবহার করেছি, কারণ এক সময় আমাদের মধ্যে অনেকে খ্রিস্টান আছেন, হিন্দু আরও বিভিন্ন, তো 1% হলেও খ্রিস্টানদের নিয়ে আমাদের বিভিন্ন রকমের ইয়ে হয়েছিল। তার জন্য আমি যতটুকু জানি যে সাংগঠনিক নিয়মে ধর্মনিরপেক্ষ এবং অরাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করছে ত্রিপুরা চুপলাই মিথু। আনি থানায় ইলেকশন, এই যে অ্যাসেম্বলি ইলেকশন, অনেক আছে অভিজ্ঞতা আমরা যেটা খুব হামিয়া, কোনো একটা রাজনৈতিক দল নিয়ে ভাগেই চুপলাই বুথু যেটা অরাজনৈতিক দল অবহিত বা চেন থানায় ইলেকশনও কিন্তু চেন চিনি নিরপেক্ষতা পালন খেমালিয়া না। আর অনুরোধ খেয়ে মুচুক ভবিষ্যৎ যাতে অবাহ ইউনিয়াতে, কারণ অরাজনৈতিক একটা সংস্থা, সামাজিক সংস্থা, সুচিও কালচারাল অর্গানাইজেশন, বা যখন বিনি কার্যকর্তারা বিনি অকারক সরাসরি একটা বিশেষ রাজনৈতিক দল নিয়ে ভাগে প্রচার থানায় অবথিক গুলা, তিনি বিজেপি তঙ্গ খানা আরেকটা দল মানো আরেকটা সরকার মানো, চিনি সরকার বেশি সমূহ রাজনৈতিক দল বাইয়া, তো কাজেই অবাহের অনেক সতর্কতা নাই, সচেতনতা নাই, যে সরকার চিহ্ন সুযোগ রই তুঙ্গ সুবিধা রইতুঙ্গ অসরকার নিয়ে কিছু কর্মসূচিব সঙ্গে নিজেরা না সঙ্গে ইনভলভ খেয়ে না নাই। স্বচ্ছ ভারত অভিযান অন্ত, ব্লাড ডোনেশন ক্যাম্প অন্ত, প্লান্টেশন বৃক্ষরোপণ অন্ত, অবহাই সরকারের বিভিন্ন সর্বশিক্ষা অভিযান অন্ত, অবহাই বিভিন্ন স্কিম বিভিন্ন সমাজ নিবরক যখন অংশগ্রহণ খেয়ে গেলাম, রাজ্য সরকারের কর্মসূচি কোনোদিন সফল হলাম, কেন্দ্র সরকারের সফল হলাম। করোনার সময় চুং যত সহযোগিতা খেমে নেবে রাজ্য সরকার খুব সহজে সফল লোখা, অবহাই সমাজ নেই চিনি দায়িত্ব তঙ্গ রাজ্য সরকার, যেটা আম জনতা নিভাগে যত সমাজ সংস্কৃতি নি উন্নয়ন নিভাগে সামুং তাঙ্গ অজাগাছেন সুভাচরণানি সাহায্য সহযোগিতা খেয়ে নেই সরকার নেই রাজ্য সরকার নেই। তার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী অরতঙ্গ বিনি অনেক সামুং তার পরিবর্ন অর জরণ ভিকা চুং বিনি কখনো খানা নাই আং আর বেশি কহলা রুইয়া অশোক সাইন দুই দিন ব্যাপী চিনি ও বৈশু উৎসব বিনি সাফল্য কামনা খাই আং আরও এসে যতন খুলম এবং হামজা মুরয় আনি গগরণ্য মাথাকা যতন খুলম খাটি। আমরা রাজ্য ভিত্তিক উৎসব করি, এটা হচ্ছে 21তম, এবং আমি বলতে পারি যেহেতু বীরেন বাবু বলেছেন যে ঠিক 1 বছর আগে কিন্তু আমাদের সরকারি ক্যালেন্ডারে এই বৈশু উৎসব অন্তর্ভুক্ত হয়, তার আগে ছিল না।
আমরা নিজেদের মত করে আমরা পালন করতাম, সরকারিভাবে সাহায্য হতো, কিন্তু সরকারি ক্যালেন্ডারে সেটা অন্তর্ভুক্ত ছিল না। আমাদের বিজেপি সরকার প্রতিষ্ঠার পরে এই এক বছর আগে আমরা এই স্বীকৃতি ক্যালেন্ডারের মধ্যে অন্তর্ভুক্তি এই সব কিছু আমরা পেয়েছি। আজকে নতুন করে একটা দাবি উনি করেছেন, এটা সরকার নিচে ভাববে। এবং আরো বিভিন্ন যে আমাদের সমাজের, আমাদের তো একটা মানে কাস্টমারি ল থেকে শুরু করে আপনারা সবাই জানেন, এবং যুবকদেরকে সঠিক দিশা দেখানোর জন্য এই সংগঠনের চিন্তাধারা আছে, পরিকল্পনা আছে, কত আগামীকাল ব্লাড ডোনেশন হবে, বৃক্ষরোপণ, এরকম সমাজ সেবামূলক অনেক কাজের সঙ্গে এই সংস্থা যুক্ত। ত্রিপুরা চুবলাই বুধু সেটাকে নেতৃত্ব দেয়। তো কাজেই আমি খুব সংক্ষেপে বললাম, আম শুধু ককবরক যারা চিনি তাকে পুকুর ভাই কয়েকটা ককসানামু যুব চিন্তিত রোগ হয়েছেন নারায়ণ চারুমানি, যিনি বীরেন্দ্র ত্রিপুরা মঞ্চ আচুকজাক তব, যিনি অ জেলা নিন জেলা সভাধিপতি, যিনি বখুক সুপ্রিয়া অরতঙ্গ, তারপরে তব সিনিয়র আখুক এমডিসি যিনি পদলোচন বাবু সিপাই আচুকজাক, যিনি হাস্তিনি কচাম ডেপুটি সিএম, যিনি চেঙ্কর তাহিঙ্গি, সবার যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য আমি এক মিনিট বাংলায় আমি আলোচনা করতে চাই। আমাদের নারায়ণ উনি বলেছেন মোটামুটি সংক্ষেপে হলেও, বাড়িতে আসা এইভাবে আনন্দ উৎসবের মাধ্যমে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই বৈশু হাড়ি বৈশু থেকে শুরু করে বৈশু এবং নববর্ষটাকে আমরা পালন করি। আমি বলতে পারি যে স্মরণাতীত কাল থেকে আমাদের এই উৎসব হচ্ছে। এখানে আমাদের নারায়ণ বীরেন বাবু বলেছেন যে রাজা রাজ আমলেও হতো, এবং আমরা দেখেছি এটা আমাদের একুশতম বৈশু উৎসব। কেন একুশতম? কারণ একুশ বছর পূর্বে আমাদের রাজ্য সরকার বিভিন্নভাবে সাহায্য করতে শুরু করেছে আমাদেরকে, রাজ্য ভিত্তিক উৎসবকে রাজ্য সরকার বিভিন্নভাবে সাহায্য করায়। আমরা বিভিন্ন সাব ডিভিশনের আর্টিস্টরা বিশেষ করে সমাজ
Terima kasih.